অবস্থা, সবাই আছেন? জি স্যার, কন্টেস্টে কাজ করা বন্ধ করে দিয়েছেন নাকি? স্যার কিছু কিছু করতেছি। সময় আর কি একবারে বাদ। সময় আর কথা বলছি, সময় আর কি একবারে বাদ দিয়ে দিছে কিনা সেটা জিজ্ঞাসা করতেছি। বললাম কন্টেস্টে কাজ করা কি বাদ দিয়ে দিয়েছেন নাকি আপনি? আমি কন্টেস্টে বাদ দিই নাই, তার কাজ করতেছি। শুভ কয়টা বিট করছেন এক পর্যন্ত? দুইটা করছি। ওই দুইটার তো এখন রেজাল্ট পাইলাম না। দেখা যাক। আলাদা স্যার কিছুদিন যাবত যে কন্টেস্টে উইট করতে অ্যাটেন্ড করতেছে স্যার, এগুলো এমন অবস্থা হইতেছে মানে টাইম ওভার হয়ে যেতেছে, কোনো কারণে রেসপন্স নাই, কোনো রিভিউ নাই, কিছুই নাই। কি যে একটা অবস্থা, মানে অ্যাটেন্ড করতেছি তো এই পর্যন্ত কাটছে। এরা যে কারো রেটিং রেটিং হতে না, কারোর উইন হতে না, এখনো তো 4টা না 5টা কাজ ছুটে রয়েছে। টাইম আপ হয়ে গেছে, এটার কোনো উইন হতে নেই, কোনো রিভিউ হতে নেই। প্যাকেজিং মাস টাইম দিছে লোগোটি কেনার জন্য। ফাইবারের মতো ওই যে ফাইবারের যেরকম ফাইল আপলোড করলে যে প্রসেসিং এ আমরা কাজ করতে হবে, তো সেম প্রসেসিং গ্রাফিক্স রিভারের মানে না তাহলে স্যার এটা কিভাবে গ্রাফিক্স রিভারটা?
একেবারে ফার্স্ট আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ধরেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা খুবই সহজ, আপনাকে জাস্ট আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম এগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। করার পরে আপনি হচ্ছে এই যে স্টার্ট সেলিং একটা অপশন আছে, হ্যাঁ স্টার্ট সেলিং, এই অপশনে গিয়ে বিকাম অ্যান ইনভাইট অফার কি ইনভাইট অথর এটাতে ক্লিক করবেন। তারপরে যেখানে বাই কন্টিনিউ টু এগ্রি এটাতে ক্লিক করতে হবে। আর অ্যাকাউন্টটা লগ ইন করার সাথে সাথে যেটা করবেন যে আপনার হচ্ছে কি বলে মেনে গিয়ে আপনি হচ্ছে ভেরিফাই করে নেবেন। আর তারপরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল, হওয়ার পরে এখান থেকে হচ্ছে এইভাবে কন্টিনিউ দেন। এখানে আই অলরেডি মেক মাই লিভিং ফ্রম মেকিং অ্যান্ড সেলিং আইটেমস অনলাইন, তারপর প্ল্যান টু মেক অ্যান্ড সেল আইটেমস ফুল টাইম, তারপরে পার্ট টাইম, দিস ইজ জাস্ট হবি ফর মি, এরকম ভাবে আপনার বিভিন্ন অপশন রয়েছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করব, যে কোনো একটা বলতে আমরা এখান থেকে ফুল টাইমটাই সিলেক্ট করে দেবো। ঠিক আছে, আই প্ল্যান টু মেক অ্যান্ড সেল আইটেমস ফুল টাইম, দেন নেক্সট। নেক্সট করার পরে এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে মানে অথর টাইপ, একটা হচ্ছে এক্সক্লুসিভ অথর আর একটা হচ্ছে নন এক্সক্লুসিভ। যদি এক্সক্লুসিভ টাইপটা সিলেক্ট করেন তাহলে যেটা হবে, এক্সক্লুসিভটা সিলেক্ট করলে পরে আপনার ধরেন $10,000 আর্নিংয়ে আপনার এখানে এক্সক্লুসিভের ক্ষেত্রে আপনি পাচ্ছেন $7,000। ঠিক আছে, আর যদি একই সেলিংটা আপনার যদি হয় নন এক্সক্লুসিভ তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন $3,600। ঠিক আছে, 10,000-এ আপনি পাচ্ছেন $3,600, আর হচ্ছে এক্সক্লুসিভের ক্ষেত্রে আপনি পাচ্ছেন $7,000। তাহলে দেখেন ডবলের চেয়েও বেশি আপনি পাচ্ছেন যদি এক্সক্লুসিভ অথর আপনি হন। এখন এক্সক্লুসিভ অথরের ক্ষেত্রে এখন হচ্ছে আপনার একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এক্সক্লুসিভ অথর যদি আপনি সিলেক্ট রাখেন তাহলে আপনি আর্নিং বেশি পাচ্ছেন, এটা হচ্ছে সুবিধা। বাট আপনি যদি এক্সক্লুসিভ অথরটা সিলেক্ট করেন তাহলে আপনি এখন আবার কি করতে পারবেন না, আপনি হচ্ছে আপনি এখন অন্য কোনো আবার মার্কেটে এই সেম কাজগুলো আপলোড করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তো এখন আপনি নন এক্সক্লুসিভটা যদি সিলেক্ট করেন, নন এক্সক্লুসিভটা সিলেক্ট রাখলে সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আপনি অন্যান্য যে সাইটটা আছে সেসব সাইটগুলোতে যেমন হচ্ছে ফ্রিপিক, শাটারস্টক, পিন্টারেস্ট, এরকমভাবে বিভিন্ন যে সাইটগুলো রয়েছে এসব সাইটগুলোতে আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে, দেন আপনার দেন হচ্ছে আপনার ওইসব জায়গাতে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। বাট যদি সেটা হচ্ছে আপনার নন এক্সক্লুসিভ সেক্ষেত্রে আপনাকে এই যে গ্রাফিক রিভার থেকে আর্নিংটা কম দেবে। বিষয় হচ্ছে আপনার গ্রাফিক রিভারে যদি কোনো প্রোডাক্ট অ্যাপ্রুভ হয় তাহলে পরে আপনার অন্যান্য মার্কেটে আপনার সেটা আপলোড করার প্রয়োজন হয় না। ঠিক আছে, গ্রাফিক রিভারই আনা, তবে যদি গ্রাফিক রিভারে আপলোড না হয় সেক্ষেত্রে সেম প্রোডাক্টটা আপনি অন্যান্য জায়গায় আপনি দিতে পারেন। ধরেন কাজটা করেছিলেন গ্রাফিক রিভারের জন্যই বাট সেটা অ্যাপ্রুভ হয়নি, তো অ্যাপ্রুভ যেহেতু হয়নি সেহেতু আপনি এই কাজটা যে কোনো জায়গায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন এখান থেকে আমরা গ্রাফিক রিভারে কাজ করতে চাইলে এক্সক্লুসিভটাই সিলেক্ট রাখবো। দেন বলছে হোয়াটস ইউর স্পেশালিটি, আপনার স্পেশালিটিটা কিসে, ওয়েব ডিজাইনে নাকি হচ্ছে কোড স্ক্রিপ্টস অ্যান্ড প্লাগ ইনস, স্টক ভিডিও টেমপ্লেটস, মিউজিক ট্র্যাক,
গ্রাফিক ডিজাইন অ্যাসেট নাকি স্টক ফটোগ্রাফি। তো এখানে আমরা গ্রাফিক ডিজাইন অ্যাসেট দিয়ে দিব, দেন নেক্সট। তারপর টেক মি টু মাই ড্যাশবোর্ড, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এই কাজটুকু আপনাকে করতে হবে, ঠিক আছে। করার পর এখন আপনি এখানে ফাইল আপলোড করবেন কিভাবে বা কি কি ফাইল আপনার লাগবে। আচ্ছা, ফাইল আমরা আপলোড করতে যাই দেখি, এখান থেকে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে মূলত আমরা ফাইল আপলোড করি, ঠিক আছে। এখানে আপনার এই যে আপলোড অ্যান আইটেম, এখানে ধরুন আমি সিলেক্ট করে দিব প্রিন্ট টেমপ্লেটস, তারপর নেক্সট করতে হবে। আচ্ছা, আর এই মেনু বারে কি কি বিষয় রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই। ড্যাশবোর্ড থেকে তো ফাইল আপলোড করতে হয়, দেন প্রোফাইল। তো প্রোফাইলে আপনার এখানে যেটা হচ্ছে যে আপনি আপনাকে প্রোফাইল এখান থেকে আপনাকে মানুষ মেসেজ করতে পারবে, ফলোয়ার্স, এখান থেকে আপনার যারা ফলোয়ার আছে তাদের লিস্ট আপনি দেখতে পাবেন, ফলোয়িং, আপনি যাদেরকে ফলো করেছেন তাদের লিস্টটা এখানে দেখতে পাবেন। সেটিংয়ে যদি যান, এখানে আপনাকে একটা অ্যাভাটার এখানে অ্যাড করার একটা সুযোগ দিচ্ছে, যেটা সাইজ হচ্ছে 80x80 পিক্সেল, ঠিক আছে। তারপরে যে নিচে আপনার পেজ আছে, কোন পেজের কি কাজ, ঠিক আছে। এখানে পেজ আছে আপনার দুইটা, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে কি এক্সক্লুসিভ অথর হিসাবে। ইমেল সেটিং, এখন আপনার ইমেল সেটিং এ আপনার কি কি টাইপের মেইল আপনার সে বিষয়গুলো এখানে দেওয়া যাবে। তারপরে হিডেন আইটেম, কোন একটা যদি সাবজেক্ট হয়, গ্রাফিক ডিভাইসে যে কোনো প্রোডাক্ট আপলোড করার পরে তিন ধরনের রেজাল্ট আসে, একটা হচ্ছে আপনার অ্যাপ্রুভড, আর একটা হচ্ছে হার্ড রিজেক্ট, আর একটা হচ্ছে সফট রিজেক্ট। অ্যাপ্রুভডটা তো সবচেয়ে ভালো, তারপর হচ্ছে সফট রিজেক্ট। সফট রিজেক্ট যদি হয় তারপরে 90% সম্ভাবনা থাকে আপনার ওই প্রোডাক্টটা অ্যাপ্রুভ হওয়ার। যদি সফট রিজেক্ট হয় বুঝবেন যে আপনার ওই ডিজাইনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সফট রিজেক্ট দিলে ছোট্ট একটু হয়তো কোনো প্রবলেমের কারণে আপনাকে অ্যাপ্রুভ না করে জাস্ট সফট রিজেক্ট দিয়ে দেয় যে তোমার এই জায়গাটাতে একটু জাস্ট চেঞ্জ করে আপলোড করে দেয়। যেমন ধরেন ডিজাইন সুন্দর, আপনি কি করছেন ইমেজ দিয়ে দিয়েছেন ভুলে, গ্রাফিক এবারে কোনো ইমেজ দেওয়া যায় না। তো এই জন্য আপনি কি করবেন, এই জন্য আপনাকে গ্রাফিবার থেকে তারা হচ্ছে জাস্ট একটা আপনাকে মেল পাঠিয়ে দিবে, বলবে যে তোমার ফাইলে এই জায়গায় হচ্ছে ইমেজ ইউজ করা আছে, প্লিজ রিমুভ দ্য ইমেজ অ্যান্ড আপলোড এগেইন। দেন আপনি যদি ইমেজটা রিমুভ করে আবার আপলোড করে দেন তাহলে আপনাকে সেটা অ্যাপ্রুভ করে দিবে। আচ্ছা, তারপর আপনার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হার্ড রিজেক্ট, ঠিক আছে। হার্ড রিজেক্ট হচ্ছে যে আপনি ওই ফাইলটা কখনো আর আপলোড করতে পারবেন না, ঠিক আছে। যদি আপনি রিজেক্ট করে দেন তাহলে বলবে যে সরি, ক্যান নট আপলোড এগেইন, তো এখন আপনাকে আর আপলোড করা যাবে না। এখন আপনাকে ওইটা আর আপলোড করতে দিবে না, বলবে যে ডিজাইন আরো শেখো ভালো করে, দেন হচ্ছে পুনরায় ট্রাই করো, ঠিক আছে, এভাবে করে আপনাকে বলে দিবে। তো এই হচ্ছে তিন ধরনের মেইল, তিন ধরনের মেইল আপনার গ্রাফিক ডিভাইস থেকে আসবে আপনি ফাইলটা আপলোড করার পরে, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনার আর যে বিষয়টা রয়েছে এই হচ্ছে আপলোড করার পরে যে রেজাল্টটা, তারপরে দেখানো যে ডাউনলোডস, আপনি গ্রাফিক রিভার থেকে যদি কোনো ফাইল বা কিছু ডাউনলোড করে থাকেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে ডাউনলোড, ডাউনলোডের পরে হচ্ছে রিভিউস, রিভিউজের মধ্যে যদি আমরা যাই তো এখানে আমার এই যে জিরো রিভিউস, কোনো রিভিউ এখানে হয়নি, রিভিউর রেজাল্টটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে রিফান্ড, এখানে রিফান্ডসে ক্লিক করলে কখনো যদি আপনার
কোনো বিষয়ে আপনি রিফান্ডস করেন, বলছে রিফান্ড রিকোয়েস্ট মেড অ্যাগেনস্ট আইটেমস ইউ সোল্ড। তো আপনার কখনো রিফান্ড করার প্রয়োজন হলে এখান থেকে আপনি রিফান্ডও করতে পারবেন। তারপর আপনার কি আছে পে আউটস, এবং গ্রাফিক রিভার থেকে আপনি ডলার উঠাতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে, এখান থেকে পে আউটস করতে হবে। এখানে সেট অ্যাকাউন্ট, সেট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন তিনটা মাধ্যমে আমরা গ্রাফিক রিভার থেকে ডলার উঠাতে পারে, একটা হচ্ছে পেপাল, পিওনিয়ার এবং সোয়েফট। তো পেপালে সর্বনিম্ন $50 হলে আপনি উইথড্রো করতে পারবেন, পিওনিয়ারও সেম সর্বনিম্ন $50 হলে আপনি উইথড্রো করতে পারবেন। আর সোয়েফট যেটা ব্যাঙ্ক ট্রানজাকশন, আপনার $500 আপনার কমপক্ষে হওয়া লাগবে, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা মাধ্যম আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন এখানে আপনাকে এই যে কাজটা করতে হবে আর কি। আচ্ছা দেন আমরা হচ্ছে দেখি এখানে হচ্ছে আর্নিংস, আর্নিংসে যদি ক্লিক করি আমরা, এখানে আর্নিংস ক্যাটাগরিতে ক্লিক করলে এখান থেকে আমরা বিভিন্ন এখানে আমরা আর্নিং এর ইয়েটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে সেপ্টেম্বরে কত আর্নিং হয়েছে, ব্যালেন্স। তারপর আমরা যদি এখানে স্টেটমেন্টসে ক্লিক করি, তাহলে এখন আমরা এখান থেকে আরো ভালোভাবে দেখতে পারবো যে আমার ফান্ড কত, আর্নিং কত, দেন হচ্ছে ট্যাক্স, ট্যাক্স কত কেটে নিছে বা ফি কত কাটছে, এই টোটাল ইনকাম নিকাশগুলো এখান থেকে দেখা যাবে, ঠিক আছে। যে কত কাটতেছে না কাটতেছে সব নিজেই এখানে কিন্তু দেখতে পারবেন একদম ক্লিয়ারলি। আর এখানে লাস্ট 30 ডেজ আপনার কত আর্নিং হয়েছে বা সেই হিসাবটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আপনার নাম দিয়ে দিছে প্লিজ নোট ট্রানজ্যাকশনস আর বেসড ইন মেলবোর্ন অস্ট্রেলিয়া লোকাল টাইম, এটা হচ্ছে মেলবোর্ন অস্ট্রেলিয়ার লোকাল টাইম অনুসারে এই ট্রানজ্যাকশন এগুলো হচ্ছে আপনার দিয়ে রাখতে আছে। গাফু কুমার, এটা হচ্ছে ইনভার্টার মার্কেট, এটা অস্ট্রেলিয়ান একটা মার্কেট। আইটেম সোল্ড, এ পর্যন্ত আইটেম সোল্ড হয়েছে আপনার 6,12,56,000। আর কমিউনিটি আর্নিং কত, 1,10,000 ওজন কোটি, আর কোটি 80 কোটি, 34,48,387 ডলার এই পর্যন্ত এই মার্কেট থেকে সেল হয়েছে, মানে টোটাল আর্নিং। একটু ক্যালকুলেট করুন কত আছে, কত 80 টাকা দিন, কত হলো, 1,10,000 অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 6,910 কোটি 78,70,960 টাকা, ঠিক আছে, 6,910 কোটি, অর্থাৎ প্রায় 7,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা আপনার এই মার্কেট থেকে অলরেডি আর্নিং হয়েছে, ঠিক আছে, 7,000 কোটি টাকা, চিন্তা করেন। আচ্ছা এখন আমরা যদি কোনো ফাইল আপলোড করতে চাই, তো ফাইল কিভাবে আপলোড করবো, এখানে সিলেক্ট ক্যাটাগরি, এখানে প্রিন্ট টেমপ্লেটস। আচ্ছা আচ্ছা এখন দেখেন এখানে আপনার হচ্ছে আপলোড করার সময় দিতে হবে প্রিন্ট টেমপ্লেটস, দেন নেক্সট, নেক্সট করার পর এখন এখানে ফার্স্টে হচ্ছে নেম, নেম অ্যান্ড ডেসক্রিপশন। এখন এখানে মনে করেন আমি বিজনেস কার্ড আপলোড করবো, সেখানে কর্পোরেট বিজনেস কার্ড আমি দিয়ে দিলাম। এখন এখানে ডেসক্রিপশন দিতে হবে, এখানে বলছে এইচটিএমএল ডেসক্রিপশন অথবা
HTML or plain text allowed. No emoji. This field is used for search. So please be descriptive if you are looking to external images. Please mind the page load speed. Use few compress them and host them on a fast server or CDN. So এখানে বলছে plain text তো দেওয়া যাবে সমস্যা নেই, তবে HTML ডেসক্রিপশনটা দিলে বেটার। তো আমি একটা ডেসক্রিপশন দেখি আছে কিনা। আচ্ছা এখন এখানে যে ইনফরমেশন টেক্সট এইটা আমি তো লাগবে এই যে ইনফরমেশন টেক্সটটা লাগবে এখানে কি লেখা আছে দিস ইজ এ পোস্ট কার্ড টেমপ্লেটস দিস টেমপ্লেট ডাউনলোড কন্টেন্টস এ 300 ডিপিআই প্রিন্টেড সিএমকে PSD file. All main elements are editable and customizable. Yes, sir. Then, एक है ना की feature रोज़ है. की feature रोज़ है. शेप विषय को लेके है ना देखते बात चं. Features PG customizable and editable. 300 DPI pin threading. 6x4. Layered. One color. Then, अच्छे two PSD file. দেন কি কি ফন্ট ইউজ করা হয়েছে সেটা ডাউনলোড লিংকও এখানে দিয়ে দেওয়া হয়েছে দেন লাস্টে বলা হচ্ছে ইফ ইউ নিড এনি হেল্প ইউজিং দ্য ফাইল অর নিড স্পেশাল কাস্টমার্স প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া মাই গ্রাফিক ডিভাইস প্রোফাইল ঠিক আছে তো এই ডেসক্রিপশনটা দিয়ে দিতে হবে করে এখানে পেস্ট করে দিতে হবে আচ্ছা এটা মূলত পোস্ট কার্ডের আচ্ছা এটা ফটোগ্রাফি পোস্ট কার্ড
তারপর এখানে আপনাকে ফাইলগুলো আপলোড করতে হবে। আচ্ছা কি কি ফাইল লাগবে? ইমেজ প্রিভিউ, থাম্বনেইল, মেইন ফাইল আর হচ্ছে প্রিভিউ ইমেজ সেট। চুজ ফাইলে ক্লিক করলাম, চুজ ফাইলে ক্লিক করলে আচ্ছা এখানে থাম্বনেইল বা এগুলো বলতে কি বোঝানো হচ্ছে একটু আগে ক্লিয়ার করে দিই বিষয়টা। এগুলো হচ্ছে আপনার থাম্বনেইল। হ্যাঁ, এই যে ছোট করে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় থাম্বনেইল। এগুলো সাইজ হচ্ছে 80x80 পিক্সেল, ঠিক আছে? এই থাম্বনেইলের সাইজগুলো হচ্ছে আপনার 80x80 পিক্সেল, সাইজ 80x80 পিক্সেল। দেন যখন আপনি কোন একটাতে ক্লিক করছেন তখন এভাবে লম্বা করে আপনি যে সাইজটা দেখতে পাচ্ছেন বড় করে একটার মধ্যে অনেকগুলো, এটাকে বলা হয় ইমেজ প্রিভিউ। এই ইমেজ প্রিভিউর সাইজটা হচ্ছে 590 পিক্সেল ওয়াইড, ওয়াইডটা হয় 590 পিক্সেল। এখানে দেখেন বলে দিচ্ছে যে আপনার ওয়াইড 590 পিক্সেল ওয়াইড, আর রিকমেন্ডেড হাইট ইজ 700 পিক্সেল, দ্য ম্যাক্সিমাম হাইট ইজ 8000 পিক্সেল। অর্থাৎ আপনার 700 থেকে 8000 পিক্সেলের মধ্যে আপনাকে রাখতে হবে, ঠিক আছে? আর এই যে এখন এইভাবে যে আমি আবার ক্লিক করার পরে একটা একটা করে আমি ফাইল দেখতে পাবো, লোডিং হচ্ছে, একটু টাইম লাগবে। আমরা ওই যে মকআপে সেভ করা যে আমরা জেপিজিটা মূলত সেটাকে বলা হয় হচ্ছে প্রিভিউ ইমেজ, এই যে প্রিভিউ ইমেজ সেট। কারণ এভাবে আপনার এই যে একটা একটা করে আপনার মকআপে সেভ করা হয়েছে, ওখানেতে টাইম লাগতেছে, এই যে ঠিক আছে। ধরেন এটা প্রিভিউ 1, তারপরে হচ্ছে প্রিভিউ 2, এরকমভাবে এই যে এক একটা মকআপ যেগুলো সেগুলোকে ধরেন প্রিভিউ ইমেজ সেট বলা হয়। তো এই এগুলোকে আপনার হচ্ছে যে পেজিতে আপনার হচ্ছে জিপ করে রাখতে হয়। আমি একটু দেখে আসি কীভাবে করছে বিষয়টা। এই যে প্রিভিউ ইমেজ সেট এগুলোকে জিপ করা হয়েছে, ধরেন এই যে এগুলো 1, 2, 3 এরকম তিনটাকে ধরে এভাবে জিপ করে দেওয়া হয়েছে, এইভাবে ধরেন সেন্ড টু কম্প্রেসড জিপ। দেন এটার নাম দিয়ে দেওয়া হয়েছে কি প্রিভিউ ইমেজ সেট, এরকম দেখেন এখানে একটা করা আছে প্রিভিউ ইমেজ সেট অলরেডি। এই যে এর মধ্যে ঢুকলে 1, 2, 3 করে তিনটা দেখতে পাচ্ছি প্রিভিউ ইমেজ সেট। আচ্ছা তারপর থাম্বনেইল, এই যেটা হচ্ছে থাম্বনেইল এটা সাইজ 80x80 পিক্সেল, ওকে। আর ইমেজ প্রিভিউটা কোথায়? এখানে ইমেজ প্রিভিউ নাই। আচ্ছা দেখেন ইমেজ প্রিভিউটা কিভাবে করবো, মনে করেন আমরা একটা ইমেজ প্রিভিউ বানাবো, ফাইল থেকে নিউ ডকুমেন্ট, এখানে সাইজ দিতে হবে ওয়াইড 590 পিক্সেল, হাইট হচ্ছে ধরেন লিখে দিলাম 2000, রেজুলেশন 72। এখন একটা করে আপনাকে মকআপ দিতে হবে, উপরে আপনার একটু জায়গাতে কি করতে হবে একটা
কালা দিয়ে দিয়েছেন এখানে, এখানে আপনাকে যেটা করতে হবে এখানে আপনাকে হচ্ছে এখানে আপনাকে ফিচার দিতে হবে, যেমন এখানে এটার নামটা কি নাম দিয়ে দিতে হবে আগে, এখানে নামটা হচ্ছে ফটোগ্রাফিক পোস্ট কার্ড, আচ্ছা আগে কালারটা আমি চেঞ্জ করে দিই, ফটোগ্রাফি পোস্ট কার্ড, ঠিক আছে। ফটোগ্রাফি পোস্ট কার্ড দেন এখানে ফিচার গুলো দিতে হবে, আমরা স্টকের পরিমাণটা একটু বাড়ায় দিচ্ছি, এখানে ধরেন ফিচার গুলো দিয়ে দিবেন, যেমন ধরেন এখানে কি হতে পারে, এখানে হচ্ছে ধরেন দিবেন 300 DPI, দেন এখানে আপনি কি দিয়ে দিবেন সিএমওয়াইকে কালার, এখানে দিয়ে দিব প্রিন্ট রেডি, প্রিন্ট রেডি দেন রেগুলার করে দিতে পারি, আচ্ছা দেন এখানে আরো কিছু ফিচার দিয়ে দিবেন, যেমন ধরেন এখানে আপনার হতে পারে 3 PhD বা ধরেন 4 PhD, তারপরে আপনার এখানে কয়টা কালার ভ্যারিয়েশন, আমি দিয়ে দিলাম 3 কালার, তারপরে এখানে ধরেন আমি দিয়ে দিলাম কি এডিটেবল অথবা লেয়ার্ড, আচ্ছা তো এভাবে দেওয়া হলো। দেন এখন আমরা যেটা করব,
একটা করে ডিজাইন এনে এখানে বসাবো। দেন এখানে এখন নিচের পার্টটা তৈরি করবো আমরা। আমরা নিচে লিখে দিব কি প্লিজ। ঠিক আছে, এভাবে দিয়ে দিবো একটা। নিচে এখানে স্টার্ট দিয়ে দিন। আচ্ছা, এইভাবে আমরা কন্টেন্টটিকে গ্রুপ করে নিব নিয়ে। সো এইভাবে হচ্ছে আপনার প্লেস রেট মাই আইটেমস এইভাবে আমরা দিয়ে দিব। আর এখানে আমরা সাইজটা একটু বাড়াই দিব। ঠিক আছে, সো দেখেন আপনার একটা রিভিউ, সরি একটা ইমেজ রিভিউ হয়ে গেল। সো এভাবে একটা ইমেজ রিভিউ আপনাকে তৈরি করতে হবে। এখানে সি ক্রপ সেট করে দেবো, ফাইলটাকে সেভ অ্যাজ জেপিজি। এটার নাম হবে ইমেজ প্রিভিউ।
সো এখান থেকে আমরা ইমেজ প্রিভিউতে ক্লিক করলাম, সো আমার ইমেজ প্রিভিউ তৈরি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এই সাইজটা আমরা আপলোড করে দিতে পারবো। তো আমরা এখন এখানে আসি, এখানে এখন আমাদের ইমেজ প্রিভিউটা কমপ্লিট। এখন এভাবে চুজ ফাইলে ক্লিক করি, চুজ ফাইলে ক্লিক করে এখানে হচ্ছে আমরা অ্যাপ্রুভ ফাইলের মধ্যে যাব। তো ধরেন এখানে ইমেজ প্রিভিউ এটা আপলোড করতে হবে, ইমেজ প্রিভিউটা আপলোড হয়ে গেছে। তারপর আমার থাম্বনেলটা আপলোড করতে হবে, তো এখান থেকে আমি থাম্বনেলটা আপলোড করব। এখন থাম্বনেলটাও যে পেজই হবে, হ্যাঁ। আর তারপরে হচ্ছে মেইন ফাইল। এখন দেখেন মেইন ফাইলের মধ্যে কি বিষয় থাকবে, মেইন ফাইলের মধ্যে আপনার হচ্ছে পোস্ট কার্ড, ধরেন এখানে আপনার দুইটা পিএসজি রয়েছে ফন্ট ব্যাক। সো আপনাকে একটা ফোল্ডার করতে হবে এবং ফোল্ডারের মধ্যে সেই সাথে একটা হেল্প টেক্সট আপনাকে ইনক্লুড রাখতে হবে। হেল্প টেক্সটার মধ্যে কি থাকবে, এখানে থাকতেছে যে হ্যালো, থ্যাংকস ফর পারচেসিং মাই আইটেম, মানে যিনি আপনার ফাইলটা বা প্রোডাক্টটা ডলার দিয়ে কিনে নিল উনি আসলে এই ফাইলগুলো পাচ্ছে, মানে এই এই টেক্সটটা উনি পাবে। উনাকে কীভাবে উনি এডিট করবে বা ডাউনলোড লিঙ্কগুলো এগুলো সব এখানে দেওয়া আছে ফন্টের। তারপরে যে বলছে হাউ টু আনগ্রুপ লেয়ার, কীভাবে লেয়ারকে আনগ্রুপ করতে হয়, বলা হচ্ছে শিফট কন্ট্রোল জি, বলছে জাস্ট প্রেস শিফট কন্ট্রোল জি অ্যান্ড আনগ্রুপ দ্য লেয়ার্স। তারপরে বলা হচ্ছে হাউ টু পুট টেক্সট, কীভাবে টেক্সট বসাতে হবে, সে বলা হচ্ছে ফার্স্টলি ইউ হ্যাভ টু ডাউনলোড দ্য ফন্টস অ্যান্ড ইনস্টল দ্যাম অন ইয়োর সিস্টেম, জাস্ট ক্লিক অন দ্য টেক্সট অ্যান্ড রিপ্লেস বাই ইয়োর ওন টেক্সট, বলছে আগে ফন্টটা ডাউনলোড করে নাও দেন তুমি টেক্সটটা বসাও। আচ্ছা, তারপর বলা হচ্ছে হাউ টু পুট লোগো অ্যান্ড ইমেজ, কীভাবে লোগো বসাতে হবে এবং ইমেজ বসাতে হবে, বলছে জাস্ট ডাবল ক্লিক অন দ্য কনভার্ট টু স্মার্ট অবজেক্ট লেয়ার অ্যান্ড পুট ইউ ওন লোগো দেন সেভ, ওকে নাও ইউ আর ডান, ফর এনি হেল্প প্লিজ কন্ট্যাক্ট উইথ মি ভাই মাই গ্রাফিক ডিজাইন প্রোফাইল, কাইন্ড রিগার্ডস। তো এভাবে আপনাকে এই হেল্প গাইডটা দিয়ে দিতে হবে। হেল্প গাইডটা কীভাবে, ধরুন আপনি যখন কোনো একটা ফোন কেনেন বা যখন একটা ব্যাটারি কেনেন সেটা কীভাবে চার্জ দিতে হবে, কীভাবে এটা ইউজ করতে হবে, এটার একটা হেল্প গাইড দিয়ে দেয় না, সো সেটা মনে করেন যেরকম। সো আপনাকে ধরুন এই দুইটা ফাইল এভাবে সিলেক্ট করতে হবে, দেন হেল্প তিনটা একসাথে সিলেক্ট করে ধরে সেন্ড টু কম্প্রেসড জিপ, এটাতে ক্লিক করলে এই যে হয়ে গেল, ঠিক আছে। সো এটার নাম হবে আপনার মেইন ফাইল, যেটা এখান থেকে আগে থেকে আমি তৈরি করে রাখছি, এই যে মেইন মেইন ফাইলের মধ্যে যদি আমি যাই, এই যে হেল্প টেক্সট এবং দুইটা পিএইচডি, ওকে। সো এইটা এখন আপলোড করে দিতে হবে, চুজ ফাইলে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আপনার হচ্ছে মেইন ফাইলটা, মেইন ফাইলটা আপলোড হতে একটু টাইম লাগবে, এটা অবশ্যই জিপ করে দিতে হবে, ঠিক আছে। আর যদি আপনি ফ্লাই বা বিভিন্ন ডিজাইন করে থাকেন তো আপনার ডিজাইনের মধ্যে কিন্তু ইমেজ ইউজ করা যাবে না, মানে আপনি ইমেজ প্রিভিউ বা জেপিজি দিয়ে তৈরি করলেন সেগুলোতে অবশ্যই আপনি ইমেজ তো ইউজ করে রাখবেন, বাট মেইন ফাইল যেটা মেইন পিএইচডি ওইটার মধ্যে রাখা যাবে না। এখন আমরা যেটা করব যে প্রিভিউ ইমেজ সেট, প্রিভিউ ইমেজ সেট কোনটা ফাইলের জায়গায় ওই ইমেজের যে জায়গাটা থাকবে এখানে ফাঁকা রেখে দেব, হ্যাঁ ওখানে শেয়ার এই ধরনের কোনো টেক্সট রেখে দেব, হ্যাঁ ওখানে ফাঁকা রাখতে হবে, কারণ এই ক্লিপিং মাস্ক করেই রাখবেন, জাস্ট ইমেজটা ডিলিট করে ওখানে একটা আপনি ব্ল্যাক কালার দিয়ে রাখলেন, ঠিক আছে। দেন এখানে আর একটা লাগবে কি, প্রিভিউ ইমেজ সেট, যেটা এই যে তিনটা আমরা সেট জিপ করে রাখছি। আপলোড প্রসিডিউরটা আসলে খুবই ইজি, এখানে আপনার কোনো ঝামেলাই নাই, জাস্ট আপনি এভাবে এখানে আপলোড করে দিবেন। দেখেন নিজের ইচ্ছা মতো কাজ করতে হয় এখানে, জাস্ট নিজের ইচ্ছা মতো কাজ করে দেন হচ্ছে জাস্ট এই যে আপলোড করে দেওয়া, দেন অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার হচ্ছে সেল হবে, এখান থেকে অটোমেটিক সেল হবেই। কেমন গেল দালাল দালাল মনে হইছে স্যার, হ্যাঁ গ্রাফিক্স দালাল মনে হইলো স্যার, কেন
মানে স্যার এত কিছু দিত একটা ফাইল আপলোড করার জন্য, তারপরেও পর্যন্ত স্যার ইজি। না ইজি তো, এখানে আপনার জাস্ট একবার ফরম্যাটটা তৈরি করে রাখতে হবে, দেন তারপরে এখানে তো আপনার কাজ পাওয়া লাগতেছে না, বা যখন ইচ্ছা তখন কাজ করতে পারতেছেন, আর এখানে তো সেলও অনেক, ঠিক আছে। সো আপনার জাস্ট ইচ্ছা মতো কাজ করে করে এখানে আপলোড করবেন, আপনি একদিনে 10টা করে ফাইলও আপলোড করতে পারেন। ওই দিক দিয়েই দেখি তো স্যার আপলোড করা এতগুলা মানে স্যার ফাইল। এখানে আপনাদের ডিটেলস দেখা দেখা করতেছে জন্য আরো বেশি মানে লার্জ মনে হচ্ছে বিষয়গুলো, বাট আপনি করা শিখে গেলে পরে এটা আপনার কাছে, আমি যদি নিজে এতক্ষণ করতাম, এতক্ষণ তো 2 মিনিটের মধ্যে সর্বোচ্চ 2 মিনিট লাগতো আমার আপলোড করতে, ঠিক আছে, এর চেয়ে বেশি টাইম লাগতো না আমার। ওকে, দেন লেয়ার্ড, ইয়েস, দেন হচ্ছে এখানে আপনার ফটোশপ পিএইচডি, আর এটা তো আপনি জীবনে একবারই করবেন, আপনার তো আর এই কাজটা সেকেন্ড বার করা লাগবে না। মিনিমাম অ্যাডোব CS6 ভার্সন, তারপর এখানে প্রিন্ট ডাইমেনশন, পোস্ট কার্ডের ক্ষেত্রে হচ্ছে 4x6, না 6x4, তারপর এখানে হচ্ছে ট্যাগ। এখন আপনার এটা মিনিমাম কত ভার্সন পর্যন্ত সাপোর্ট করবো এটা আপনাকে জানতে হবে, এখন আপনি ওই সবটা ইউজ করতেছেন ওইটা সম্পর্কে আপনি জানবেন না যে ওইটা কোথায় কোথায় বা সর্বনিম্ন কোন ভার্সন পর্যন্ত ওপেন হবে। ওই আপনার রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তবে CS6 পর্যন্ত মেবি আপলোড হবে, কি আপনার হচ্ছে কাজ করতে পারবেন, এডিট করতে পারবেন, যেহেতু আমি CC2020 এত আপডেটেড সফটওয়্যার ইউজ করি না আপনাদের মতো, সো আমি তো জানি না, ঠিক আছে, আমি তো সেই পুরান সফটওয়্যার নিয়ে আছি এখনো। আচ্ছা, এখান থেকে কপি, দেন ট্যাগগুলো কপি করা যাবে, সমস্যা নেই। এখানে অটল ভিতে পেস্ট, ওকে, দেন এখানে আপনার হচ্ছে রেগুলার লাইসেন্স, এখানে গ্রাফিক ইউভারে 2 ধরনের লাইসেন্সে যে কোনো প্রোডাক্ট সেল হয়, যেমন ধরেন আপনার এটা রেগুলার লাইসেন্সে দেওয়া আছে $6, আর এক্সটেন্ডেড লাইসেন্সে $200, একই ডিজাইন, দেখেন রেগুলার লাইসেন্সে $6, এক্সটেন্ডেড লাইসেন্সে আছে $200, এটা রিজনটা কি, ধরেন 100 জন মানুষ আপনার এই ডিজাইনটা কিনলো, তো যদি রেগুলার লাইসেন্সে কেনে $6 করে করে প্রাইস নিয়ে কেনে, তাহলে পরে আপনার এই ডিজাইনটা যদি 1000 জনও কেনে ডিজাইনটা মার্কেটে থেকে যাবে, আর যদি আপনি এখান থেকে এক্সটেন্ডেড লাইসেন্স দিয়ে দেন, বা ধরেন কেউ চাচ্ছে যে একবারে ডিজাইনটা কিনে নিয়ে যাবে, ঠিক আছে, একবারে ডিজাইনটা কিনে নিয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনাকে এখান থেকে কি করতে হবে, সেখানে এক্ষেত্রে আপনাকে অবশ্যই বাজেটটা সেভাবে আপনাকে বাড়িয়ে রাখতে হবে, যাতে করে কি না হয় আপনার, যাতে করে আপনার লস না যায়, যেমন ধরেন একবারে $200 যদি কেউ $200 দিয়ে আপনার ডিজাইনটা কিনে নেয়, তার মানে আপনার কতবার সেলের সমান হচ্ছে, যদি কয় ডলার বাজেট, এটা $6 না, 6×20 = 120, 6×18 = 180, ধরেন প্রায় 33-34 বার আপনার সেলের মতো হয়ে যাচ্ছে কিন্তু অলরেডি এটা। তো যদি একবারে কেউ $200 দিয়ে একটা পোস্ট কার্ড কিনে নেয়, তো আমার তো এখানে লসের কিছু নাই, ঠিক আছে, তো নিয়ে নিক। তো অনেকে আছে এরকম যারা এরকম চায় অনেক সময় যে আমার একবারে আমি ডিজাইনটা কিনে নিব, বা আমি যে জিনিস স্টাইলটা ইউজ করবো এটা যেন আর সেকেন্ড আর কেউ ইউজ করতে না পারে, যে কারণে অনেকে এক্সটেন্ডেড লাইসেন্স কিনে নিতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা তাহলে ধরুন রেগুলার লাইসেন্সের ক্ষেত্রে এখানে দেওয়া আছে $4 থেকে $12 পর্যন্ত দেওয়া যাবে, আমি দিয়ে দিলাম এখানে $5, আর $1 হচ্ছে বায়ার ফি, টোটাল $6। আইটেম প্রাইস আমি এখানে $200 যদি দিয়ে দিই, আর এখানে হচ্ছে বায়ার ফি $25, টোটাল $250 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা $200 থেকে $600-এর মধ্যে দেওয়া যাবে, এন্ড মেসেজ টু দ্য রিভিউয়ার এখানে দিতে হবে থ্যাঙ্কস ফর Using my item or thanks for reviews.
ওকে, সো এখানে এতটুকু লিখে দিলে এনাফ। দেন এখন এখানে অ্যানিমে সাউন্ড ভিডিও কোয়ালিটি হ্যান ত্যান সব আপনার নিচের এরকম, এটাতে আপনি হচ্ছে টিক চিহ্ন দিয়ে দেবেন। দিয়ে সব কিছু যদি ঠিকঠাক থাকে জাস্ট এখান থেকে আপনি আপলোডে ক্লিক করলেই এটা এখানে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে কাজটা করার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত আবার আপনাকে মিলিয়ে দেখতে হবে যে আসলে এটা আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, দেন আপনাকে আপলোড করে দিতে হবে। সাইজে কি সমস্যা? মাস্ট বি ফরম্যাটেড লাইক, আচ্ছা গুণ না দিয়ে তখন আমি এক্স দিয়ে দিয়েছিলাম তো এই জন্য। তো সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আপলোডে ক্লিক করলে লিখা উঠবে যে কংগ্রেচুলেশন, ইউর ফাইল হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি, নাও ইটস কিউড ফর রিভিউ। ঠিক আছে, দেন এটা আপনার রিভিউ প্যানেলে। তো রিভিউ প্যানেলে যাওয়ার পরে আপনার হচ্ছে এরা হয়তো বা 1 উইক মতো টাইম নিতে পারে, অথবা কখনো কখনো এর চেয়ে বেশিও নিতে পারে, সর্বোচ্চ হলে হয়তো 15 দিন, আর নর্মালি আপনার 7 দিনের মধ্যে রিভিউ হয়ে যায়। ঠিক আছে, আপনার মেইলে আপনার রিভিউ রেজাল্টটা চলে আসবে। ওকে, সো এই হচ্ছে মূলত গ্রাফিক ফিভারের আপনার এ টু জেড বিষয়। ঠিক আছে, ফাইল প্রসেসিং প্লাস অ্যাকাউন্টটা ক্রিয়েট করার যে বিষয় আছে, আসলে অ্যাকাউন্ট সাজানো বা অ্যাকাউন্ট এখানে আপনাকে কমপ্লিট করা আছে এরকম কঠিন কিছুই না, খুবই ইজি একটা বিষয়। জাস্ট আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, মূলত এখানে কাজ দিয়ে কথা। ঠিক আছে, এখানে এক্সট্রা বিষয়গুলো নিয়ে এত বেশি এখানে ঝামেলা করে না। এখানে আপনার যে ফাইবারার বা ফ্রিল্যান্সার এগুলোর মধ্যে আপনার 60% বা 100% প্রোফাইল কমপ্লিট করা লাগবে, এই ধরনের কোনো বিষয় নাই। আপনাকে জাস্ট কি করতে হবে, আপনাকে জাস্ট ডিজাইন কোয়ালিটিটা ভালো করতে হবে। ডিজাইন কোয়ালিটি ভালো করতে হবে, আপনাকে হচ্ছে ফাইল কোয়ালিটিটা ভালো করতে হবে, তাহলেই হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার এটা তো কোনো লিমিট, এটা লিমিট আছে যে এতগুলো ফাইল আপলোড করতে পারবো আমি? না, আর কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আচ্ছা স্যার, এটার জন্য কি কোনো মার্কেটিং করা লাগে? মার্কেটিং চাইলে করা যায়, আপনি পিন্টারেস্ট, বিহান্স বিভিন্ন জায়গায় চাইলে মার্কেটিং করতে পারেন। বুঝি নাই, মানে ফাইবারে যেরকম মার্কেটিং যত বেশি করবো আমি তত ই করতে, মার্কেটিং বেশি করতে তত সেলিং, এটা মানে আমার সম্ভব হবে যে বিক্রিটা বেশি হবে, এরকম প্রসেস এইখানে কি এরকম প্রসেস? না, ফাইবার আর এটা আলাদা। আপনার এখানে এখানে আপনার এরকম কিছু করা লাগে না, এখানে আপনার এমনিতেই সেল হয়। তারপরও আপনার হচ্ছে ধরেন আপনি ইয়ে করবেন, এটা পিন্টারেস্ট বা বিভিন্ন জায়গায় যে বিহেন্সে যেরকম ধরেন আপনি একটা ডিজাইন দিয়ে আপনি হচ্ছে নিচে দিয়ে দিতে পারেন ডাউনলোড নাও। তো এখানে ডাউনলোডে ক্লিক করলে পরে ধরেন আপনার এই গ্রাফিক কিভাবে ডিজাইনের লিঙ্কটা দিয়ে দিলেন সেখানে, ওইটা এখানে চলে আসবে। ঠিক আছে, মানে ওই আছে
হ্যাঁ ওই আছে না, করতে পারলে ভালো, তবে না করলেও স্টিল হয় এখানে, ঠিক আছে? মানে ডিজাইন এখানে আসলে অনেক ভিজিটর, তো সো এখানে সেল হয় আর কি, সমস্যা হয় না। তাহলে বিজ্ঞানের জন্য মোটামুটি এটা একটা ফ্রিল্যান্সারের পরে এটা। আচ্ছা, আর গ্রাফিক বিভাগ নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ও স্যার কতগুলো মানে রিজেক্ট খাইতে পারবো, এর কোনো লিমিটেশন আছে কি? না, এর কোনো লিমিটেশন নাই। তবে আপনার হচ্ছে ধরেন এখানে আপনার আইটেম যদি বেশি বাজে হয় তাহলে প্রথম অবস্থায় আপনাকে ইয়ে করে দিতে পারে। হ্যাঁ স্যার ওই যে নোটপ্যাডের যে ডিটেইলস গুলা দিচ্ছে, হ্যাঁ সেটার জন্য স্যার মানে ওইটা কি HTML করে বা কোনো কোডিং এর মতো করে দিতে হয় নাকি স্যার? মানে আমি স্যার কোডটা একবার ট্রাই করছিলাম স্যার, মানে বাকি টিউটোরিয়াল গুলোর জন্য মানে আগে স্যার আপনি বললেন স্যার যে কোডটা আছে মানে যে কোনো মানে বাকি টিউটোরিয়াল তে অ্যাপ্রুভ নাও হতে পারে স্যার, ওইটা তো ইয়ের বাকি টিউটোরিয়াল মতোই আর কি অপোজিট। স্যার ওটা দেখে মানে ট্রাই করলাম স্যার, কিন্তু কোড গ্রাফ স্যার ই করে দিল, এখন ওই নোটপ্যাডটা দিয়ে কোডিং করে দিতে হবে নাকি স্যার? ইমেল আসলো পরে ই করে দিল যে আর কোনো ধরনের রুলস অনুযায়ী হচ্ছে না। রুলস অনুযায়ী হচ্ছে না, তো এইটা তো দেখলাম স্যার ওই রকমই স্যার, ওই যে নোটপ্যাডে যে ডিটেলস গুলা দিতে হয় বা ই করতে হয় ওই যে যেভাবে বানাইলে গুলা আপডেট গুলা তৈরি করলাম স্যার, মানে এখন তো বুঝতেছি না স্যার যে এটা স্যার কি কারণ। মেইলে কি বলছে? মেইলে স্যার মেইলটা কি স্যার আপনাকে দেখাবো স্যার? না বলেন, মেইলে কি বলছে যে নোটপ্যাড সংক্রান্ত এরকম কিছু বলছে, মানে যে ডিসক্রিপশনে? আমি তো ভুলে গেছি মানে বেশ কিছুদিন আগে স্যার আপনাকে একদিন দেখাইলেন না, পরে আমি সারা দিন স্যার ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, কিভাবে স্যার মানে কি করবো তার জন্য আগে স্যার ওইটা সেই করলাম স্যার, আপনি দেখাইলেন না, পরে বিজনেস কার্ড বানাইছিলাম, পরে একদিন ফ্রি ছিলাম, পরে সারাদিন স্যার ওই ফুড গ্রাফের ওইটা কয়েকটা ভিডিও দেখে পরে আবার ই করলাম স্যার, ফুড গ্রাফের জন্য ট্রাই করছিলাম একজন পরে বললো যে নাকি ওটা রুম অনুযায়ী হচ্ছে না। মেইলটা কি দেখবেন স্যার? দেখি স্যার, আপনি অন্য কথা এই করতে থাকেন, আমি একটু খুঁজে বের করি স্যার, মেয়েটা মনে হয় নিচে পড়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আপনি HTML ডেসক্রিপশনটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। ভাইয়া জি, ফ্রিল্যান্সারে যদি হচ্ছে ভাইয়া আমার যে ইমেল দিয়ে খোলা হয়েছিল, তারপরে জিমেইল এর যে লিঙ্কডইন না তারপর হচ্ছে ফেসবুক যেটাতে অ্যাড করা হয়েছিল, তো এই আইডিটা মানে আমার কন্টেস্ট করলাম, 28টা কন্টেস্ট ধর হচ্ছে আমার কন্টাক্টে কাজটা আসলো না, তাহলে আমি যদি নতুন আইডি দিই তাহলে কি এই ফেসবুক এই লিঙ্কটি নিচে ওটাতে অ্যাড করা যাবে? ফ্রিল্যান্সার হ্যাঁ নতুন করে খোলা লাগবে। বুঝতে পারছেন? নতুন করে খুলতে হবে। কই খুঁজে পাইছেন ওটা? হাফিজ খুঁজে পাইছেন কি?
হয়ে গেল। হ্যালো।